কুরবানি কি, এ বিষয়ের উপরে যে কয়েকটি আয়াতে কেরিমা এবং হাদিস তেলাওয়াত করেছি এ বিষয়গুলি ইনশাআল্লাহ চলে আসবে। প্রথমে কুরবানি কি, হাদিস থেকে এর জবাব দেওয়ার জন্য চেষ্টা করছি। عن جعيد بن أرقام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت زعيد بن أرقام رضي الله تعالى عنه تكي حدث تبورني تتني بولين رسول كريم صلى الله عليه وسلم ارشاد كوري چهن انو ایک جن صحابي جگشا كوري چهن يا رسول الله ما هذه الأضاحي قرباني کی صحابي رپرسنا كوري چهن قرباني کی رسول كريم صلى الله عليه وسلم بولي چهن قالا قال ارفائل হচ্ছেন رسول کریم صلی اللہ علیہ وسلم বলেছেন سنت ابیکم ابراہیم قربانی হচ্ছে ابراہیم علیہ السلام এর সুন্নাত। ابراہیم علیہ السلام কে স্বপ্নে দেখানো হয়েছিল পরপর 3 দিন 3 বার যে স্বপ্নে দেখানো হয়েছিল তার প্রেক্ষাপটে হযরত ইব্রাহিম علیہ السلام তার সন্তানকে যে কুরবানি করেছিলেন কুরবানি করতে গিয়ে কুরবানি করতে পারেন নাই অর্থাৎ কুরবানির শেষ পর্যন্ত সন্তান কুরবানি হয় নাই আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত দম্বা কুরবানি হয়েছিলেন আল্লাহ পাকের দরবারে সে কুরবানিটি এত পছন্দ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এটা করা ওয়াজিব করে দিয়েছেন অর্থাৎ কুরবানি যার সামর্থ্য আছে তার উপরে কুরবানি করা ওয়াজিব আসেন পর হাদিসের পরবর্তী অংশে আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা যদি কুরবানি করি তাহলে এর ফায়দা কি ক্বালা বিকুল্লি শা'রাতিন মিন শা'রাতিন হাসানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই পশুটি কুরবানি করা হবে কুরবানি করার কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে নেকি লিখে দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাহাবীরা এরপরে আবার প্রশ্ন করেছেন ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা সাহাবীরা প্রশ্ন করেছেন হে রাসূল আমরা যদি ভেড়া দিয়ে কুরবানি করি অর্থাৎ ভেড়ার পশম অনেক বেশি থাকে আমরা যদি ভেড়া দিয়ে কুরবানি করি তাহলে এর বিধান কী হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময় এক একটি করে নেকি বান্দার আমল নামে লিখে দেওয়া হবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আমরা জানতে পারলাম এই হাদিস থেকে কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি কার উপরে ফরজ যদি প্রশ্ন করা হয় তাহলে অ্যানসার হবে সদকায়ে ফিতর যার উপর ওয়াজিব তার উপরে কুরবানি ওয়াজিব অর্থাৎ 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা এই সমপরিমাণ অর্থ যদি কারো জিলহজ মাসের 10-11-12 তারিখ সূর্যাস্তের পূর্বে হস্তগত হয় অর্থাৎ এমন সম্পদশালী হয়ে যায় তার উপরে কুরবানি ওয়াজিব সম্মানিত দর্শক শ্রোতা আন ইবনে উমার একটি হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির বিষয়ে বর্ণিত হয়েছে আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইযহি মদিনায় 10 বছর ছিলেন 10 বছর তিনি অবস্থান করেছেন 10 বছরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে আরো বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সা'আতান লিআন ইয়ুযহি ফালাম ইয়ুযহি ফালা ইয়াহদুরু মুসাল্লানা যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সেই ব্যক্তি কুরবানি যদি না দেয় সমর্থ থাকার পর যদি কুরবানি না দেয় আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ফালা ইয়াহদুরু মুসাল্লানা আমাদের ঈদগাহে যেন না আসে ঈদগাহে যেতে নিষেধ করেছেন যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি যদি কুরবানি না দেন সম্মানিত দর্শক শ্রোতা কুরবানি সমর্থবানদের জন্য সকলকেই দিতে হবে এই কুরবানি গোশত এই কুরবানির রক্ত এরপরে আরও যা কিছু আছে এগুলি আল্লাহ পাক কিছুই চান না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম কুরআনে হাকিমের ভিতরে বলেছেন লাইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ পাকের কাছে কিছুই পৌঁছে না কুরবানির পশুর গোশত বা রক্ত কোনোটাই পৌঁছে না বরং পৌঁছে হলো তাকওয়া